এসএসসি ও সমমানের পরীক্ষা 8 মাস দেরিতে শুরু হলেও লেখাপড়ার ঘাটতি পূরণের জন্য পরে সমন্বয় করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। সকালে চাঁদপুরে হাসান আলী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছরে যেসব পরীক্ষা রয়েছে সেগুলো এবারের মতো দীর্ঘ বিলম্বিত হবে না। এখন যে দেরিটা হয়েছে সেটা তাদের পরবর্তী পর্যায়ে সেটাকে আমরা সমন্বয় করব, কাজেই কারো অসুবিধা হবে না ইনশাল্লাহ। আর আগামী বছরের যে পরীক্ষাগুলো সেগুলো একেবারে যথাসময়ে নেওয়ার হয়তো সুযোগ নেই, কিন্তু এই বছরের মতো এত দেরি হবে না ইনশাল্লাহ।